नमस्कार बंधुरा, चले एसेछि नतून भिडियो निये। आज के करब रुई माछ आलुर झोल। चलुन ताहले किचेने जावा जाक। चले एसेछि किचेने, मेखे रेखे दियेछि। एबार कड़ाते तेल देब, ভালো করে কড়াতে মেখে নিলাম। এবার ছাড়বো এক এক করে মাছগুলো। মাছগুলো সব ছেড়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেব। মানে 5-7 মিনিট হয়ে গেছে, চলুন মমিরা দেখে নিই মাছটা কতদূর ভাজা হয়েছে। আর মাছটা আমি ভেজেছি মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে ভাজলে মাছ লাগে না আর ইজিলি উল্টে দেওয়া যায়। আমি আমার আগের ভিডিওতেও সেম বলেছি যে মাছ সবসময় একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। চলুন দেখা যাক। দেখুন মাছগুলো আমি সব উল্টে দিয়েছি, এবার আর ঢাকা দেবো না। এটার পর ভাজা হলে 2-3 মিনিট পর নামিয়ে নেব। যখন মাছগুলো উল্টাবেন তখন গ্যাসটা সিম করে দেবেন। এবার যখন উল্টানো হয়ে যাবে তখন আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে 2-3 মিনিট মতো এটাকে ভাজবেন। ভেজে তারপর তুলে রাখবেন। সব মাছগুলো ছেড়ে গেছে, আমি গ্যাস সিম করে দিয়েছি। দেখুন একটুও ভাঙেনি। তো এইভাবে মাছগুলো ভাজবেন, ভাজা করবেন। এবার তুলে নিন। এবার ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো। সেম ওই প্রসেসে প্রথমে হালকা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তারপর উল্টে নেবেন। এটা আমি অলরেডি উল্টে নিয়েছি। দেখুন এখানেও মাথাগুলো একদম ভালো আছে, ভাঙেনি একটু। এবার আর আমি ঢাকা দিচ্ছি না, প্রথমবার ঢাকা দিয়ে নামিয়ে দিয়েছি। এবার উল্টে দিয়ে এবার আমি খোলায় ভাজবো, 2-3 মিনিট আবার ভাজবো, ভেজে তারপর নামাবো। এবার দিয়ে দেবো জিরে। ছাড়বো গোটা লঙ্কা। দেবো তেজপাতা। এবার দেবো রসুন। ব্রাউন হয়ে গেছে, এবার ছাড়বো আলু। দিয়ে দেবো নুন পরিমাণ মতো। হলুদ, জিরে, ধনে পাউডার, এবার নাড়া দিয়ে মেলে করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার একটু পরে এসে আবার ঢাকা খুলে দেখব। জলটা চাপিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখে নি যে আমাদের আলু কতদূর হলো। তো দেখে নি যে ঢাকা দেবো না, এবার একটু খোলাই, এবার কষবো। আর একটু বাড়িয়ে দিই ফ্লেমটা। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এবার জল দিয়ে দেব। দেব টমেটো, আমি একটা টমেটো দিয়েছি। এবার ফুটে ওঠার পর আমি মাছ আর মাথাগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ছেড়ে দেব মাছ ভাজা।
ওটা ঢেকে দিই। রান্নাটা হালকা আঁচে করব। চলুন এবার দেখা যাক, 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, কতদূর ওটা তরকারিটা হলো। বলো বলো, তোমার তো অন আছে।